নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত খবর পড়াশোনা সংক্রান্ত খবর এবং কিছু ব্যতিক্রমী খবরের জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশাপাশি আমাদের প্রত্যেক ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের যে বেল আইকনটি দেখছেন তো সেই বেল আইকনটিতেও অবশ্যই ক্লিক করে রাখবেন আজ আমরা একটা খুব 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 গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো আপনাদের খাতা কিভাবে দেখা হচ্ছে আমি এটুকু নিশ্চিত যে হয়তো সারা ইউটিউব ঘাটলেও আজ আমি এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনগুলি আপনাদেরকে দেব তা আপনি পাবেন না তো আশা করছি ভিডিওটির প্রথম থেকে শেষ অব্দি আপনারা দেখবেন এবং আপনাদের খাতা দেখা সম্পর্কিত যাবতীয় প্রশ্নের সমাধান এখানে রয়েছে এখানে আমরা আলোচনা করব। আপনাদের খাতা কোথায় দেখা হচ্ছে আপনাদের খাতা কারা দেখছেন আপনাদের কেমনভাবে নম্বর দেওয়া হচ্ছে আপনাদের যারা খাতা দেখছেন তাদেরকে কি কি ফেসিলিটি দেওয়া হচ্ছে এই ধরনের যাবতীয় প্রশ্ন আপনাদের মনে আশা করছি এখন ঘুরপাক খাচ্ছে তো সেই সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন এখান থেকে আমি নিশ্চিত যে আপনারা প্রচুরভাবে হেল্পফুল হবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবেন কারণ এই ধরনের ভিডিও আশা করছি সারা ইউটিউব ঘাটলেও আপনি পাবেন না তো এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আমি দিচ্ছি না আপনাদের যারা খাতা দেখছেন অর্থাৎ ভেরিফায়ার রয়েছেন তো তাদেরই একজনের সঙ্গে আমি কথা বলেছি উনি আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম এর আগেও উনি আপনাদেরকে বেশ কয়েকবার হেল্প করেছেন বিভিন্নভাবে হেল্প করেছেন তো ওনার কাছে সত্যি করেই আমরা কৃতজ্ঞ আমি আশা রাখবো যে আপনারাও একইভাবে কৃতজ্ঞ হবেন আমি ওনার নাম প্রকাশ করতে পারছি না কারণ উনি নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু হৃদয় থেকে ওনাকে থ্যাংকস জানাচ্ছি আমি নিশ্চিত যে আপনারাও ওনাকে হৃদয় থেকেই থ্যাংকস জানাবেন তো আমি এখানে আপনাদের মূল যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর কভার করার চেষ্টা করেছি তারপরেও যদি কোনো প্রশ্নের উত্তর বাদ চলে যায় আপনারা কমেন্ট করুন আমি সেই কমেন্টে আপনাদের উত্তর দিয়ে দেব। তো প্রথম আমরা যে প্রশ্নটিতে নিয়ে আলোচনা করব তো সেটি হলো আপনাদের খাতা কোথায় দেখা হচ্ছে তো বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে একটা রুমর বা গুজব ছড়া ছিল যে আপনাদের খাতা নাকি পশ্চিমবঙ্গের বাইরে চলে গিয়েছে কারণ আমাদের পশ্চিমবঙ্গে নাকি সেভাবে টিচার নেই তো সেটা কিন্তু বাস্তবেই গুজব একটি কারণ আপনাদের কিন্তু খাতা বাইরে যায়নি আপনাদের খাতা কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেই এবং খাতাগুলি দেখা হচ্ছে আপনাদের রেজিওনাল সেন্টারে আপনাদের যে রেজিওনাল সেন্টার রয়েছে কলকাতায় তো সেই রেজিওনাল সেন্টারেই আপনাদের সকল খাতাগুলো কিন্তু দেখা হচ্ছে এই এই প্রসঙ্গে আরও একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে আপনাদের রেজাল্ট এখন দূরে থাক আপনাদের খাতা দেখাও কিন্তু কমপ্লিট হয়নি তো আরও কয়েকদিন কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে আমি এই নিয়ে একটা সেপারেট ভিডিও করে দিয়েছি যে আপনাদের রেজাল্ট কবে বেরোবে তো সেটি আপনারা চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো এটুকু ক্লিয়ার যে আপনাদের খাতা দেখা এখন চলছে এবং সেই খাতা কীভাবে দেখা হচ্ছে সেই নিয়েই আমরা এখানে আলোচনা করছি তো এবার দ্বিতীয় প্রশ্ন আসি তাহলে প্রথম প্রশ্ন এটা গেল যে আপনাদের খাতা কিন্তু রেজিওনাল সেন্টারেই রয়েছে এবং সেখানেই দেখা হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের খাতা কিন্তু পশ্চিমবঙ্গেই দেখা হচ্ছে দ্বিতীয় যে প্রশ্ন খাতা কারা দেখছেন বিভিন্ন বিএড ডিএড পি কলেজ যেগুলো রয়েছে আপনাদের তো সেই কলেজগুলোর যিনি যারা প্রফেসর রয়েছেন টিচার রয়েছেন তো ওনারাই কিন্তু আপনাদের এই খাতাগুলো দেখছেন এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে সেটি হচ্ছে আপনাদের যারা খাতা দেখছেন তারা মূলত কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষকরাই কিন্তু দেখছেন তার কারণ আমরা একটু পরে আলোচনা করছি যে কেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের টিচাররাই আপনাদের খাতা বেশি দেখছেন তো এটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আপনাদের খাতা কারা দেখছেন তৃতীয় যে প্রশ্ন আমরা এখানে রেখেছি সেটি হলো আপনাদের নম্বর কেমনভাবে দেওয়া হচ্ছে আশা করছি এই প্রশ্নটি আপনাদের প্রত্যেকের মনেই রয়েছে যে আপনাদের খাতা কেমনভাবে দেখা হচ্ছে খুব কঠিনভাবে দেখা হচ্ছে খুব সহজভাবে দেখা হচ্ছে না মিডিয়ামভাবে দেখা হচ্ছে আমি এর আগেও আপনাদেরকে বারবার একটা কথা বলেছিলাম আমার ভিডিওতে যে আপনাদের খাতা কিন্তু যতটা সম্ভব সহজভাবেই দেখা হবে এবং ওনার সঙ্গে কথা বলে আমি যেটুকু বুঝেছি তার উত্তর আপনারা আমার কিছু কথাতেই বুঝে যাবেন সেটি হচ্ছে উনি আমাকে বলেছেন যে আপনাদের খাতা কিন্তু যে দশ নাম্বারের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোকে সাতের বেশি কিন্তু কাউকে দেওয়া হচ্ছে না এরকমই অর্ডার আপনাদের রয়েছে যে দশ নাম্বারের প্রশ্ন কিন্তু সাতের বেশি দেওয়া যাবে না এবং একই সাথে আপনাদের জন্য আর একটা বেশ বেশ ভালোই খবর সেটি হচ্ছে যদি কেউ কুড়ির ওপর নাম্বার পাচ্ছেন তো তাকে কিন্তু আঠাশের ওপর নাম্বার দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তো আশা করছি আপনারা বিষয়টি থেকে বুঝতে পারছেন যে আপনাদের খাতা সহজভাবে দেখা হচ্ছে না কঠিনভাবে খুব সোজাভাবে বললে আপনাদের খাতা কিন্তু যেখানে বলা হচ্ছে যে কুড়ি পেলে আপনাদেরকে আঠাশের ওপর তুলে দেওয়ার কথা বলা হচ্ছে মানে আপনাদেরকে পাস করিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে যদি আপনি কুড়ি পেয়ে থাকেন তাহলেই কিন্তু আপনাদেরকে পাস করিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে তো আমি আবারও বলছি এই ধরনের ইনফরমেশানগুলো আপনি সারা ইউটিউব ঘাটলেও পাবেন না ভিডিওটি যদি ভালো লাগছে তো অবশ্যই এক্ষুনি একটি লাইক মারুন এবং আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনার যাবতীয় ফিলিংস আপনারা এই কম ভিডিওর কমেন্টে অবশ্যই রাখবেন আমি আশা করছি তো এটা ক্লিয়ার হয়ে গেল যে আপনাদের খাতা কিন্তু খুব সহজভাবেই দেখা হচ্ছে এবং তার জন্য আপনারা নিশ্চিত থাকতে পারেন যদি আপনারা কিছু লিখে এসেছেন হয়তো আপনারা পাশ করে যাবেন এর পরের পাশ প্রশ্নে আসি সেটা হচ্ছে আপনাদের খাতা কখন দেখা হচ্ছে এরকম বলা হয়েছিল প্রথম দিকে যে আপনাদের হয়তো খাতাগুলো শনি রবিবার দেখা হবে কিন্তু যে বিশাল চাপ রয়েছে তার কারণেই হয়তো আপনাদের খাতা সারা সপ্তাহ জুড়েই দেখা হচ্ছে যদিও শনি এবং রবিবার কিন্তু আপনাদের খাতা দেখার পরিমাণ অনেক বাড়ছে বাইরে থেকে যারা আসছেন তারা হয়তো শনি রবিবার যেহেতু ছুটি তো সে কারণে হয়তো তারাও আসতে পারছেন এবং খাতা দেখার পরিমাণ কিন্তু সেদিন বাড়ছে তো এর পরের প্রশ্ন হলো যে একদিনে প্রত্যেকে কতগুলি করে খাতা দেখছেন তো এরকম বলা হয়েছে যে আপনাদের একদিনে মিনিমাম চল্লিশটা করে খাতা এক একজন শিক্ষক দেখছেন তো এর পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে যারা খাতা দেখছেন যেসব ভেরিফায়াররা তো তাদের কি কি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে এর মধ্যেই লুকিয়ে আছে আরও একটি প্রশ্ন যে কেন কলকাতার টিচাররা বেশি পরিমাণে খাতা দেখছেন তো যারা বাইরে থেকে আসছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে খাবারের কোনো ব্যবস্থা করা হয়নি এটা সত্যি করে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউশন এটা কিভাবে করতে পারে আমার মাথায় ঢুকলো না যে এত বড়ো একটা ইনস্টিটিউশন যারা খাতা দেখছেন তাদের জন্য সামান্যতম খাবারের কিন্তু ওনারা ব্যবস্থা করেননি এমনকি ওখানে থাকারও কোনো ব্যবস্থা কিন্তু করা হয়নি যে যারা অনেক দূর থেকে আসবেন তারা কিভাবে বাড়ি ফিরবেন কারণ এটা বলা হচ্ছে প্রত্যেক দিন চল্লিশটি করে খাতা দেখতে হবে এবং তারপরে ফিরতে হবে তো এটা কিন্তু সম্ভব নয় যদি অনেক দূরে থাকেন কোনো টিচার তো সেক্ষেত্রে চল্লিশটা করে খাতা দেখার পর উনি আবার বাড়ি ফিরে যাবেন তো তার জন্য নিশ্চয়ই থাকারও ব্যবস্থা করা উচিত ছিল এনআস কিন্তু সেটাও করেনি তো আমার মনে হয়েছে যে যারা খাতা দেখছেন তাদের উপর তাদের প্রতি যথোপযুক্ত কিন্তু ফেসিলিটি কিন্তু দেওয়া হয়নি আমি যেটুকু ওনার সাথে কথা বলে বুঝেছি এর পরের প্রশ্ন যেটা শেষ প্রশ্ন আমি রেখেছি এখানে আমাদের এই ভিডিওর সেটি হচ্ছে আর কদিন লাগতে পারে বলে মনে হচ্ছে আমি এটা ওনাকেই প্রশ্নটি করেছিলাম যে আর কদিন আপনাদের খাতা দেখাতে লাগতে পারে খাতা দেখা কমপ্লিট হতে পারে আর কদিনে তো উনি বলেছেন যে এখনও কিছু বলা যাচ্ছে না তো স্পষ্টভাবে এই উত্তর থেকে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের রেজাল্ট কবে বেরোতে পারে আজ হচ্ছে আপনাদের সাত তারিখ এবং এখনও বলা হচ্ছে যে কবে শেষ হবে খাতা দেখা সেটা বোঝা যাচ্ছে না তো এই প্রশ্নের উত্তর থেকে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের রেজাল্ট কবে বেরোতে পারে যেটা আমার মনে হচ্ছে হয়তো আপনাদের দশ তারিখের পরই রেজাল্ট বেরোবে দশ তারিখের আগে রেজাল্ট বেরোনোর কোনো আশা কিন্তু আমিও দেখছি না তো এই গেল সামগ্রিক আপনাদের যে খাতা দেখা সম্পর্কিত প্রশ্ন এবং তার উত্তর আশা করছি এখান থেকে আপনারা অনেকটাই চিন্তামুক্ত হয়েছেন আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনারা অনেক টিচার রয়েছেন যারা বেশ চিন্তায় রয়েছেন যে তাদের পরীক্ষার খাতা কিভাবে দেখা হচ্ছে তারা পাস করবেন কিনা না আশা করছি এই প্রশ্ন থেকে এই ভিডিওটা থেকে ওনারা অনেকটাই আশ্বস্ত হবেন তো আবারও আপনাদেরকে শেষবারের মতো অনুরোধ করছি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আপনার যেসব প্রশ্নগুলো এখানে কভার হলো না সেই সব প্রশ্নগুলোর জন্য কমেন্ট করুন সেই সব প্রশ্নের উত্তর আমি কমেন্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আবারও ফিরে আসবে এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে যা হয়তো আপনি সারা ইউটিউব খুঁজলেও পাবেন না তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন